হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মৌজার KNZ ফাইল মোবাইলের গুগল আর্থ অ্যাপ্লিকেশনে ওপেন করা যায়, যার মাধ্যমে আপনি খুব সহজেই PC কিংবা মোবাইল দিয়ে আপনার মৌজা ম্যাপ দেখতে পারবেন এবং প্রতিটি দাগের অবস্থান সঠিকভাবে যাচাই করতে পারবেন। এভাবে আপনার জমির সঠিক অবস্থান এবং পরিমাণ খুব সহজেই জানতে পারবেন, যা জমি মাপার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুধু জমির সঠিক পরিমাণ নয়, জমিটির সঠিক অবস্থান জানাটা আরও বেশি জরুরি, তাই না বন্ধুরা? এই পদ্ধতিতে আপনি নিজের লাইভ লোকেশনও দেখতে পাবেন, যা মাপজোখের কাজকে আরও সহজ করে দেবে। ফাইলটির সাইজ সাধারণত মাত্র 2 MB হয়, তাই আপনি চাইলে হাজার হাজার ফাইলও আপনার স্মার্টফোনে সংরক্ষণ করতে পারবেন। এরকম মৌজা ম্যাপ পেতে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8972063744 নম্বরে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মৌজার KNZ ফাইল মোবাইলের গুগল আর্থ অ্যাপ্লিকেশনে ওপেন করা যায়, যার মাধ্যমে আপনি খুব সহজেই PC কিংবা মোবাইল দিয়ে আপনার মৌজা ম্যাপ দেখতে পারবেন এবং প্রতিটি দাগের অবস্থান সঠিকভাবে যাচাই করতে পারবেন। এভাবে আপনার জমির সঠিক অবস্থান এবং পরিমাণ খুব সহজেই জানতে পারবেন, যা জমি মাপার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শুধু জমির সঠিক পরিমাণ নয়, জমিটির সঠিক অবস্থান জানাটা আরও বেশি জরুরি, তাই না বন্ধুরা? এই পদ্ধতিতে আপনি নিজের লাইভ লোকেশনও দেখতে পাবেন, যা মাপজোখের কাজকে আরও সহজ করে দেবে। ফাইলটির সাইজ সাধারণত মাত্র 2 MB হয়, তাই আপনি চাইলে হাজার হাজার ফাইলও আপনার স্মার্টফোনে সংরক্ষণ করতে পারবেন। এরকম মৌজা ম্যাপ পেতে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8972063744 নম্বরে।